আমির খারাপ কাজের জন্য তিরস্কার করলে কি গোনা হবে অনেক ধন্যবাদ বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসুন জানা চেষ্টা স্বামী যদি খারাপ আচরণ করে বা খারাপ কাজ করে সেক্ষেত্রে স্ত্রীর উচিত হবে তিরস্কার না করে তাকে বুঝানো কারণ এটা স্ত্রীর বড় দায়িত্ব যে সে তার স্বামীকে খারাপ কাজের ব্যাপারে অনুৎসাহিত করবে ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করবে কোরআন বলেছে আলাল আলাল ইসমি তোমরা ভালো কাজে কাজে কল্যাণময় একে অপরকে সহযোগিতা করো খারাপ কাজ অন্যায় কাজে কেউ কাউকে সহযোগিতা করো না তো স্বামী স্ত্রীর মধ্যে তো সম্পর্কটা এমন হওয়া উচিত স্ত্রী যদি আল্লাহওয়ালা হয় নামাজি হয় তার ইচ্ছা থাকতে হবে যে আমি জান্নাতে একা যাব না দুনিয়াতে যেমনি আমার স্বামীকে নিয়ে আমি ছিলাম আমার স্বামীকে নিয়ে আমি জান্নাতে যাব তো সেই ক্ষেত্রে তিরস্কার করলে স্বামী হয়তো আরো বিগড়ে যাবে সে হয়তো ওই ভালো কাজের ব্যাপারে আরো উৎসাহিত হয় স্ত্রীর সাথে রুরাচরণ করতে পারে যিবুত ওই আয়াতটা তো আমরা এখন আনতে পারি রাইট ইসলাম যেখানে বলেছে খারাপের বিনিময়ে তোমরা খারাপ করো না বরং খারাপের বিনিময়ে ভালো দিয়ে তোমরা বিনিময় দাও সেই ক্ষেত্রে স্বামীকে তিরস্কার না করে যেহেতু স্বামী তার প্রাণাধিক স্বামী স্বামীকে অবশ্যই বিষয়টা সে খুব কোমল ভাবে তার যে ভালোবাসা আছে ভালোবাসা দিয়ে স্বামীর হৃদয়কে জয় করে তাকে এই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে কিন্তু সে যদি তিরস্কার করে সেক্ষেত্রে তাদের সম্পর্কের অবনতি হবে এবং স্বামী হয়তো বিঘড়ে যেতে পারে